নরসিংদীর রায়পুরার চটসুবুদ্দি ইউনিয়নের আবদুল্লাপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে টেটা হয়ে মারা গেছে নুরুল হক এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে উপজেলার আবদুল্লাপুর ধাইরের পার এলাকায় নিহতের বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তার পরিবার আমাদের প্রতিনিধি আবদুল কাদির জানান লিখিত বক্তব্যে নিহত নুরুল হকের মেয়ে আসমা আক্তার পরিবারের নিরাপত্তা সহ পিতা হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত নুরুল হকের স্ত্রী হনুফা আক্তার দুই মে মৌসুমি আক্তার ও ইতি আক্তার গত তেরোই মে আবদুল্লাপুর গ্রামের ফরহাদ হোসেন স্বপন ও কাঞ্চন মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ঘটনা ঘটে ওই সময় স্বপন গ্রুপের লোকজনের হামলায় টেটাবিদ্ধ হন নুরুল হক পরে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন